হায় স্টুডেন্ট আজকে আরেকটি ভিডিও আমি আপলোড করবো তোমাদের জন্য সেটা হচ্ছে সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে ডিএসি থ্রি তো শর্ট কোশ্চেনগুলো তোমরা জানোই যে বরাবরই খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে বা একটু পালেগুলো এগুলো পড়ার সঙ্গে সঙ্গে একটু খাতার মধ্যে নোট করে রাখবে তো আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটওয়াস ওয়ারশপ অ্যাক্ট তোমরা জানো যে ওয়ার্স চুক্তি বা ওয়ারস চুক্তি যেটা হয়েছিল সেই বিষয়টা কিসের উপর ভিত্তি করে হয়েছিল হোয়াটওয়াস ওয়ারস চুক্তি বা ওয়ার্স অ্যাক্ট মাথায় রাখবে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক শিবিরের নিরাপত্তা রক্ষার জন্য উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দের মে মাসে এই চুক্তিটি বা ওয়ারস চুক্তিটি গঠন করা হয়েছিল ঠিক আছে তাহলে ওয়ারস বা ওয়ারশো চুক্তি যেটা সেই চুক্তির কী কারণে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক শিবিরের নিরাপত্তা রক্ষার জন্য সময়টা কত বললাম উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দের মে মাস এবার এই সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটা বিষয় আলোচনা করতে লাগবে তোমাদেরকে বা পড়তে লাগবে সেটা জানোই বিভিন্ন চুক্তি হয়েছিল তো ঠিক সেরকম হচ্ছে সিয়াটো এসই এ টিও এই সিয়াটো কথাটির ফুল ফর্ম কি এবং এটা সেটা কবে এটা ফর্মে ফর্মেট বা ফর্মেশন হয়েছিলো সেটা মতো মাথায় রাখবে তোমরা যে সিয়াটোর যে ফুল ফর্ম সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন যেটাকে বলা হচ্ছে সিয়াটো সেটা নাইনটিন ফিফটি ফোরে সেটা নাইনটিন ফিফটি ফোরে সেটা ফর্মেশন করা হয়েছিল বা গঠন করা হয়েছিল আবার আরেকটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আনকমন একটু বলা যায় যে হোয়াটওয়াস ডোমিনো থিওরি ডোমিনো থিওরি কী বা ডোমিনো থিওরি বলতে কি বোঝো এটা ওই ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালীন সময় ঘটনাটা তোমরা জানোই সবাই সেটা হচ্ছে উনিশশো চুয়ান্ন এর এপ্রিলে উনিশশো চুয়ান্নর এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সাংবিধানিক সম্মেলনে আইজেনহাওয়ার সাংবিধানিক সম্মেলনে যে বক্তব্য রাখেন তা ডোমিনো থিওরি নামে পরিচিত তাহলে ডোমিনো থিওরি কোনটা উনিশশো চুয়ান্নর এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট নামটা কি আইজেন হাওয়া সাংবিধানিক সম্মেলনে সাংবিধানিক সম্মেলন যে হয়েছিল উনিশশো চুয়ান্ন সেই সম্মেলনে যে আইজেন হাওয়ার যে বক্তব্য রেখেছিলেন বা বক্তব্য রাখেন তা ডোমিনো থিওরি নামে পরিচিত আর টি কোশ্চেন বলবো যে সিয়াটোর মতন এটাও যে মেডো এমইডিও এই মিডোর ফুল ফর্ম কি এবং এটা কবে কত খ্রিস্টাব্দ নাগাদ এটা ফর্মেশন হয়েছিল বা গঠন হয়েছিল মিডল ফুল ফর্ম হচ্ছে মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন এটা উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে এটা ফর্মেশন হয়েছিল বা গঠন হয়েছিল আরেকটা কোশ্চেন যেটা আলোচনা করব যে এরা অফ নেগেটেশন এরা অফ নিগোটিয়েশান এই যে ঘোষণাটি এটা কে কবে এই ঘোষণাটি করেছিল এরা অফ নিগোটিয়েশান এটা সবাই কমন জিনিস সবাই নাম শুনিয়েছ এরা অফ নিগোটিয়েশান সেটা মনে রাখতে লাগবে নাইনটিন সিক্সটি নাইন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি নিকসন এরা অফ নিগোটিয়েশন ঘোষণা করেন তাহলে কি সময়টা হচ্ছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ আর মার্কিন প্রেসিডেন্ট ছিল হচ্ছে নিকসন এরা অফ নিগোটিয়েশান ঘোষণা করেছিল আবার তোমরা জানো যে এই কোশ্চেনগুলো যেহেতু কি বলবো সেগুলোকে কোল্ডওয়্যার চলাকালীন যেহেতু কোশ্চেনগুলো কোল্ডওয়্যার বা দ্বিতীয় বিশ্বত পরবর্তীকালীন সময় কোল্ড ওয়ার পরবর্তীকালীন যে টপিকগুলো এই টপিকগুলোর মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো যে কথা যে বললাম সেগুলো কিন্তু বরাবরই কিন্তু পড়া হয়েছে তোমরাও ক্লাসে করেছো বা ক্লাসে তোমরা নোট করে নিয়েছো জানি আমি তবুও তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো আবার যেহেতু আমি প্রত্যেকটি কোশ্চেন আলাদা আলাদা করে বলছি তোমরা আলাদা আলাদা করে নোট করে রাখার চেষ্টা করবে বড়ো কোশ্চেন থেকে বের করে বা বড় বই থেকে পড়ে পড়ে বের করে সেটাও রাখবে প্লাস এই কোশ্চেনগুলো আলাদা করে তোমরা তৈরি করে রাখার চেষ্টা করবে এবার যে আরটি কোশ্চেন বলবো সেটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে হুইজ ইয়ার ওয়াস নন অ্যানাস মিরাবেলিস বা ইয়ার অফ মিরাকেলস এই অ্যানাস মিরাবিলিস বা ইয়ার অফ মিরাকেলস কোন সময়টাকে কোন ইয়ার হুইচ ইয়ার কোন সময়টাকে এটাকে আমরা বলতে পারি বা তুলে ধরি আমরা এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দকে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দের যে ইতিহাস বা হিস্ট্রি সেটাকে বলা হচ্ছে অ্যানাস মিরাবিলিস বা ইয়ার অফ মিরাকেলস নামে পরিচিত আর কোশ্চেন বলবো নেক্সট যে হু ওয়াশি ফাউন্ডার অফ হু ওয়াশি ফাউন্ডার কে প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছিল অফ চার্টার সেভেন্টি সেভেন চার্টার সেভেন্টি সেভেন এই যে এর প্রতিষ্ঠাতা কে এটা মনে রাখতে লাগবে চেকোস্লাভাকিয়ার প্রতিবাদী বুদ্ধিজীবীগণ চেকোস প্রতিবাদী বুদ্ধিজীবীগণ এই চার্টার সেভেন্টি সেভেন নামে সংস্থাটি গড়ে তোলেন চেকোস্লাভাকিয়ার প্রতিবাদী বুদ্ধিজীবীগণ চার্টার সেভেন্টি সেভেন নামে সংস্থাটি গড়ে তোলেন নেক্সট যে আরেকটি কোশ্চেন বলবো সেটা একই ধরনের হু ওয়াজ দি ফাউন্ডার অফ সিভিক ফোরাম এই সিভিক ফোরাম নামে যে সংস্থাটি এটাকে গঠন করলো সিভিক ফোরাম যে সংস্থাটি সেটাকে গঠন করেছিল সেটা গঠন করেছিল ভ্যাকলাফ হ্যাভেল ভ্যাকলাফ হ্যাভেল নাইনটিন এইটি নাইন ভ্যাকলাফ হ্যাভেল নাইনটিন এইটি নাইন খ্রিস্টাব্দে সিভিক ফোরাম নামে সংস্থাটি গড়ে তোলেন বা সংস্থাটি গড়ে তুলেছিলেন এবার আরটি বইয়ের নাম বলবো সেই বইয়ের নামটি লেখক কে ছিল সে বইয়ের নামটি হচ্ছে দুনিয়া কাপানো দশ দিন দুনিয়া কাপানো দশ দিন গ্রন্থের লেখক কে ছিল মনে রাখবে নামটা মার্কিন লেখক জন রিট দুনিয়া কাপানো দশ দিন গ্রন্থের লেখক ছিল কে লেখক ছিল হচ্ছে মার্কিন লেখক জন রিট নেক্সট যে কোশ্চেনটি করবো সেটা কমন তোমরা সবাই এর আগেও ক্লাসে তোমরা পড়েছ বা তোমরা জানো আশা করি তোমরা সবাই জানবে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়ে দি টু সুপার পাওয়ার ডিউরিং কোল্ড ওয়ার এরা যে কোল্ড এয়ার যুদ্ধ চলাকালীন যে দুই সুপার পাওয়ার কোন দুই সুপার পাওয়ারের কথা বলা হয় কোল্ড এয়ার যুদ্ধ চলাকালীন বা এটাও তোমরা বলতে পারো যে ঠান্ডা যুদ্ধ যে মনস্তাত্ত্বিক যে লড়াই বা যুদ্ধ এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল সে কোন দুঃসু পাওয়ারের মধ্যে তোমরা সবাই জানো তবুও বলছি সোভিয়েত ইউনিয়ন ও অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কি ছিল নেক্সট কোশ্চেন হোয়াট ওয়াজ দি মেইন গোল অব দি ট্রুমেন ডকট্রিন যে ট্রুমেন নীতি ট্রুমেন ডকট্রিনের মেইন উদ্দেশ্যই কী কী ছিল মেন উদ্দেশ্য মূল লক্ষ্য বলা যায় কি ছিল সেটা সেটা ছিল যে সাম্যবাদের প্রসার রোধ করা সাম্যবাদের প্রসার অর্থাৎ কার সাম্যবাদ সোভিয়েত ইউনিয়নের যে সাম্যবাদ সেই সাম্যবাদের প্রসার রোধ করা হয়েছিল ট্রুম্যান নীতির মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য এটা মাথায় রাখবে তারপরে কোশ্চেন দি সিটি অফ বার্লিন যে বার্লিন যে নগর বা শহর সেটা কোথায় অবস্থিত সেটা ঠান্ডাযুদ্ধ চলাকালীন সময়ে আমরা জানি সেই জিনিসগুলো বার্লিন ওয়াল বিভিন্নভাবেই আমরা আলোচনা করেছি আমরা জানি এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে পূর্ব জার্মানিতে অবস্থিত যে আর কোশ্চেন এবার বলছি আমি সেটা শোনো হুইচ অ্যালায়েন্স ওয়াজ ফর্মেড টু ব্লক কমিউনিজম ইন ইউরোপ ইউরোপের মধ্যে কমিউনিজম বা সমাজতান্ত্রিক যে ধারণাটা সেটা কী করে ব্লক করা যায় তার জন্য একটা যে সংস্থা গঠন করা হলো হুইচ অ্যালায়েন্স ওয়াজ ফর্মেড টু ব্লক কমিউনিজম ইন ইউরোপ কমিউনিজমকে পুরোপুরিভাবে আটকানো যায় সেটা কী সংস্থা গঠন করেছে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান ন্যাটো এন এ টিও ন্যাটো নেক্সট কোয়েশনটি বলবো হুইচ অর্গানাইজেশান ইজ এ ট্রেড অর্গানাইজেশান একটা ট্রেড অর্গানাইজেশান এ সময় তৈরি করা হয়েছিল সেই ইউরোপীয় অর্থনৈতিক সংগঠন সেই সংগঠনটি কী সেটা এবার আমাদেরকে জানতে হবে তো আমি যে কোশ্চেনটা কথা বললাম আমি সেটা কীসের কথা বললাম আমি যে হুইচ অর্গানাইজেশন ইজ এ ট্রেড অর্গানাইজেশন সেটা কি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি এই ইইসি হচ্ছে তৎকালীন সময়কার হচ্ছে ট্রেড অর্গানাইজ আটটা কোশ্চেন বলবো আমি হু ওয়ান্টেড টু ইউজ অটোমিক বা যেটাকে আমরা অ্যাটম বোম বলি অ্যাটোমিক বোমস টু ইন দ্য কোরিয়ান ওয়ার কে চেয়েছিলো যে কোরিয়া যুদ্ধ শেষ করার জন্য আণবিক বোমা বা অ্যাটোমিক বোম যেটা সে বোমকে ব্যবহার করার ক্ষেত্রে এটা কে চেয়ে সেটা জেনারেল ডকলাস ম্যাগার্থার মনে রাখতে লাগবে নামটা জেনারেল ডকলাস ম্যাগার্থার আটি কোশ্চেন বলবো আমি হু কন্ট্রোলেট নর্থ ভিয়েতনাম আফটার দি জেনেভা অ্যাকর্ডস জেনেভা স্পর্টস কে কন্ট্রোল করেছিল ভিয়েতনাম যে ইস্যুটাকে নর্থ ভিয়েতনাম সেটাকে হো চি মিন সেটাও তোমরা জানো হু ওয়াজ দি হু ওয়াজ অ্যান্ড রিমেন্স লিডার অফ কিউবা যে কিউবার নেতা সে কিউবার নেতা কে কে ছিল কিউবার নেতা ছিল হচ্ছে ফিদেল কাস্ত্রো কে ছিল ফিদেল কাস্ত্রো নেক্সট যে কোশ্চেনটা বলবো মিস্টার এক্স ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন মিস্টার এক্স মিস্টার এক্স ছদ্মনাম কে গ্রহণ করেন বা কে গ্রহণ করেছিলেন নামটি মনে রাখতে লাগবে মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান জর্জ এফ কেন্নান মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান মিস্টার এক্স ছদ্মনাম নামে পরিচিত মিস্টার এক্স ছদ্মনামে পরিচিত তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম স্টুডেন্টরা তোমরা এই কোশ্চেনগুলো বাড়িতে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা খাতার মধ্যে নোট করে নেবে এবং এগুলো একটু রেগুলার একটু পড়াশোনা করা পড়াশোনা করে এগুলোকে একটু কী করে মাথায় রাখা যায় সেই রাখার ব্যবস্থা তোমরা করবে যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা কোশ্চেনগুলো প্রতিনিয়ত একটু চর্চা করো তাহলেই দেখবে অটোমেটিক পরীক্ষার সময় তোমাদের লিখতে বা মনে করতে অসুবিধা হবে না ওকে স্টুডেন্ট